জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন বিভাগীয় মহানগরী রাজশাহীতে উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সকালে নগর ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএসএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। পরে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর শহীদ এএসএম কামালুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।